রামেন বানানো হচ্ছে, এটা একটা চ্যালেঞ্জ হবে আজকে। চ্যালেঞ্জের জন্য এজিত দিকে সবকিছু রেডি করা আছে, তিনজনের একটা চ্যালেঞ্জ হবে। তো এখানে আমি রামেনটা এখন মিক্স করে ফেলবো। এটা একটু সামনে এখানে দাও, অ্যাড করো। রামেনের মশলা টশলা অ্যাড করা হয়েছে। মিক্স করে ফেলো। হ্যাঁ, মিক্স করো এটা একদম পারফেক্টলি। এটা হচ্ছে আজকে দুইজনের মধ্যে চ্যালেঞ্জ হবে, দেখবো কে আগে খায়। তার জন্য একটা সারপ্রাইজ আছে, যে আগে খেতে পারবে তার জন্য সারপ্রাইজ। আচ্ছা, আমরা টাইম কতটুকু ইউজ করব? টাইম আমরা কতক্ষণ রাখবো? আপনার সয়বা 20 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 2 মিনিটের জন্য এটা চ্যালেঞ্জিং হবে না দিয়া? না, 2 মিনিট, 2 মিনিট হলে একদম পারফেক্টলি হয়, কারণ এই যে এখানে একদম কম কোয়ান্টিটি আছে, তোমরা যে 2 মিনিটে খেতে পারবা। হ্যাঁ, সেম কোয়ান্টিটি দিব। তাকে আমরা কি গিফট করবো? সারপ্রাইজ থাকবে। হ্যাঁ, তার জন্য একটা সারপ্রাইজ থাকবে, কিন্তু সেটা এই ব্লগে দেখাবো না, সেটা আমি আরেকটা ব্লগে দেখাবো। ওদের জন্য আমি একটা, ওদের জন্য আমি একটা, একটা সারপ্রাইজ আছে, সেটা আমি নেক্সট ব্লগে, বাট এখন বলা যাবে না। যাই হোক, এটা অলরেডি মিক্স, মিক্সিং ডান। এখন হচ্ছে সসেসটা কেটে দিব না। আই নাইফ নিয়ে আসছো? আই নাইফ। হ্যাঁ, এখন ওই যে সসেস দেওয়া হচ্ছে, আর একটু স্লাইস করে দাও, ইজি হবে। হ্যাঁ, এই স্লাইসটা সসেস অ্যাড করা হচ্ছে। সব একদম মিক্স করে তারপর আমি ওদের প্লেটে সার্ভ করে দিব। এই যে আমার রামেন রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি সসেজ দিছি, আর হচ্ছে ওদের যে এক্সট্রা সসটা ছিল অ্যাড করা হয়েছে। তো এই যে এখানে আমার প্লেট, এখন সার্ভিং হবে একদম সেম স্টাইলে। সার্ভ করো, কোয়ান্টিটি সেম দিবা। হ্যাঁ, এবারে উঠাতে দাও, 2 চামচ উঠাতে দাও এখন। হ্যাঁ, ঠিক ঠিক লাগতেছে, দুইটা সিমিলার হয়েছে। আই টু দাও, ও তিনটা, তোমরা তিনজন করবা। সসে দাও না কেন ওদেরকে? আচ্ছা, ওদের জন্য পানি রাখি গাইস, ওরা তো একদম ঝালে মারা যাবে, কারণ এটা অনেক বেশি স্পাইসি। দেখি, একটাতে পানি দেওয়া হয়েছে, আরেকটাতে দেওয়া হয়নি, দুইটাতে দিই। সেম কোয়ান্টিটি করে পানিও দিলাম। সসে দাও, ভালো করে বলতে পারবো না। এই যে পানি, এই যে আরেকটা পানি, ঠিক আছে এখন থাকুক। এটাতে বেশি লাগতেছে, এটা কম, সিমিলার করো। হ্যাঁ, এটাতে একটু দাও, চ্যালেঞ্জ মানে সেম। ইকুয়াল না হলে চ্যালেঞ্জ হয় না। তো এই যে গায়েস আমার একটা প্লেট, আর এই যে আরেকটা প্লেটে, তো দুইটা একদম সিমিলার হয়েছে। এখন আমরা চ্যালেঞ্জটা স্টার্ট করবো, টাইমার দিয়ে। ওকে ফাইন, তো এখন আমরা টাইমারটা অন করবো। আমার ফোনটা দাও, এই যে এটাতে এখন আমি টাইমার দিব, টাইমার অন করব। তো এই যে পানি, এই
যে স্পাইসি নুডলস চ্যালেঞ্জে আজকে হচ্ছে আব্রার হচ্ছে সোয়াইবা ওরা দুজন করবে হ্যাঁ সে হাই হাই এখন টাইম স্টার্ট কইরো না একটু ওয়েট করো আচ্ছা গাইস এখানে ওরা বলতেছে যে ওদের 2 মিনিট হবে না ওরা নাকি 3 মিনিট চাই এটা খাওয়ার জন্য একটু স্পাইসি দেখে ভয় পাচ্ছে আচ্ছা কি বলো তোমরা 3 মিনিট দিব না 2 মিনিট 2 মিনিট 3 মিনিট কি দেব বলো তোমরা বলো 3 মিনিট আচ্ছা ওকে ওদের জন্য স্যাক্রিফাইস করা হলো 3 মিনিট তো আমি এখন টাইমারটা অন করে দিব সারপ্রাইজটা নেক্সট ব্লগে এটা তো আমি শো করব না তো আই স্টার্ট করো বিসমিল্লাহ স্টার্ট সামনে পানিও রাখা আছে না না পানি খাওয়া যাবে ওরা বাচ্চা মানুষ পানি খাওয়া যাবে স্যাক্রিফাইস করলাম আসবে না কত কোন হইছে টাইম বলো 43 44 45 seconds. ভাই তাদের দুজনেরই আমি গিফট করবো তার টেনশন করিস না দেখো কিভাবে খাইতেছে আরেকটা বাকি আছে তো তোর এই তোর একদম প্লেটটা একদম মুছে খেতে হবে একদম ক্লিন করে আরেকজন ডাল খাচ্ছে আরেকটু মুছে 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 ফাইনালি দুজন অনেক কষ্ট করে খেলো একদম তো এটা একটু প্লেট হালকা রয়ে গেছিল এটা একদম চেটে পুটে খাইছে কিন্তু এত ঝাল হয়নি ঝাল হয় নাই না আই ওদের এক্সট্রা আরো সস দেওয়া দরকার ছিল নেক্সট টাইম তোমার কেমন লাগছে বলো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে ঝাল লাগে নাই কম হইছে হ্যাঁ ঝাল কম হইছে ভাই ওরা আর ঝাল খাবে তুই কি বানাইছিস নেক্সট টাইম ট্রিপল ট্রিপল দিয়ে পড়া না আচ্ছা সমস্যা ঠিক আছে নেক্সট টাইম আরেকটা চ্যালেঞ্জ করবে কিন্তু 3 মিনিট লাগে না 2 মিনিটে ওরা শেষ করতে পারছে আই তোর আইফোন দিয়ে কি করবি গিফট টু ওয়াচ হ্যাঁ তোরা গিফট কি চাস বল আইফোন ধর কি বল ওয়াচ ঠিক আছে তোদের আমি নেক্সট এ ওয়াচ দিব বল আর কোনো কিছু বলতে চাস তোরা না বাই বাই দে বাই বাই নেক্সট টাইম ইনশাআল্লাহ ওকে নেক্সট ব্লগে আরেকটা চ্যালেঞ্জ নিয়ে আমরা আসব পার্ট 2 আজকের জন্য এই পর্যন্তই বাই আল্লাহ হাফেজ বাই তো ঝাল লাগে নাই তোদের চেহারা দেখে তো ওরা তো চোখটা হালকা একটু লাল লাল দেখাচ্ছে আমার হাসি আসতেছে